মানুষের বিবেক বুদ্ধি আনার কোনো কিছুই নাই। আমি সারাদিন বাইরে খাটাখাটনি করি, ওই একটু গরুর সারিতে কটা খের দিবা, গরুগুলা সারির মধ্যে পারে খাড়া রয়েছে, আ কইরা খাবার নাই সারির মধ্যে, তা না কইরা একেবারে বাবুর নাকার বয়ে রয়েছে, এটা কোনো কথা? আমার তো আবার ব্যক্তিকে সামলান লাগে। তুমি কি করবার চাইতেছো? আমি একটা কাজ কামে হাত দেই না, বাড়িতে যে সারাদিন কাজ কাম গুলা করতো এগুলো কেরা করো? তুমি করো, তুমি তো অফিসে যাই পড়ে থাকো, মন পা মু কেমনে কাম করতে করতে মইরা যাবো গা, তারপরে তুমি ক কাম করি না, বাড়ার মাল সে কাম করে দেয় না। এটা কোন ধরনের কথা গো? তোমারে কোনো কিছু কইলে লগে লগে চাপা করো, আমি খারাপ কি মনটা কইছি? আমি বাইরে কাজ শেষ করে দিয়ে যে গরুর সারির মধ্যে কোনো খ্যার নাই, আমারই খ্যারটা নিতে হইতেছে কেন? তুমি দিতে পারতা না? তোমারে কি দেখা মনে হয় তুমি কামে শিখাইলা? আমার তো মনে হইতেছে তুমি পার্লার থেকে সাইজা বুঝে মাত্র বেরিয়ে আসতা। হ্যাঁ আমিও তাই কই কাকা, বউ থাকতে কি নাকি আপনি খেয়ারবাই করবেন? হ্যাঁ আপনি গরুর সারির মধ্যে খাবার দিবেন, এটা তো ঠিক না। শোনেন, আপনি তো সারাদিন অফিসেই কাজ করেন, আবার বিকাল টাইমে তো আপনি চুরি হয়, হ্যাঁ এই সময় আপনি একটু রেস্ট নেবেন, বিশ্রাম করবেন, তাতে এই গরুর খাবার দিতে দিতে আপনি দিন জায়গা, এটা হইলো? হবা যান, তুই ঠিক কথা রাইতে কইছস, এই জিনিসটা তোর চাষির আমি বুঝাইতে পারি না, এই যে বুঝাবার গেলে চাপা করে দেশ না কেমনি করে? এদিকে হেন এমনি এদিকে হেন, শাসন তো করতে পারেন না, কেমনি শাসন করতে হয় আমি আপনার শিখাই দিতেছি। এই আপনি বাড়ি কাজ করেন নাকি এদিকে, এটা দেখেন কাজ করার আপনার একদিনকে আমার একদিন আরে আমি তো কিছুই বুঝে উঠতে পারলাম না, বুঝার আগেই তো দুমদাম কয়েকটা তোমার দিয়ে ফলাইলো, যদিও দেওয়ানের কামি আছিল আমি তো দিবারি পারি না, বাইকটা উচিত কামড়াই করছে। শোনা হারাও, ব্যাপার কি আসতেছে নাকি এখনো? ওই তো আসতেছে। কি করলে তুমি সাসা কইলে আমারে? আমার কইলদের মধ্যে লাগে গেল, তুমি আমার সাসা কও কেন? আরে তুমি আমার নাম ধরে ডাকবা আর ভাই কোবা সাসা কইও না। আর তোমার যেটা চিঠি দিছিলাম চিঠি তো উত্তর দিলা না এখন পর্যন্ত। দেন সাসা, আপনি হইলো আমার সাসা লাগেন, আমি আপনার ভাস্তি, আপনি আমার বাপের ভাই কোয়া ডাকেন, আর আপনি চিঠির মধ্যে সব কি লেখছেন? দেন এসব কিন্তু আপনি একদমই ঠিক করেন নাই। ইশ্বরে আবার তুমি আমার সাসা কইলা, আমার কলিজার ভিতরে পাল লাগে, তুমি আমার সাসা কইও না, তুমি আমার ভাই কোয়া ডাকো ভাই। আরে আগের সম্পর্ক বাদ দাও, বিয়ার পরে আমি তোমার বাপের তো আব্বা কোয়া ডাকবো, কোনো সমস্যা নাই। আরে তোমার সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই, ওই সম্পর্ক ভুলে যাও, তুমি এখান থেকে আমার ভাই কোয়া। সি সি চাষা, আপনি আমার খালি বারবার ভাই কইতে কইতেছেন কেন? আপনি তো আমার বাপের বয়সে, আপনার আমি ভাই কইলে কেমন দেখাবো? তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না? আরে প্রেম করতে বয়স লাগে না। আরে আমি বয়স হলে কি বল, মন তো বুড়ি হয় নাই, আমি কিন্তু আসলে অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি, তুমি সব আরে বিশ্বাস করো। আমি অনেক ভালোবাসি। আস্তে আস্তে কি ব্যাপার? প্রতিবাদ করলে কাজ হইব না, সিলাসিলি করলে কি আর সবকিছু হয় নাকি? তা কিছু বলো নাই? বুঝছি তো, উনারে অনেক বুঝাই বুঝি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনতেছে না, আমার আরো উল্টা পাল্টা কথা বলতেই আসছে। উনারে আপনি বুঝাইলে কাজ হবে নাকি?
শুনা তো বুঝাই দিব জুতা খুলে এই হ্যাঁ তুমি কি কও তুমি এই কি কইতে না এই সাবধান জুতা খুলা আলে থাপড়া নিবা বাড়িতে যাও কি ব্যাপার কি হয়েছে আমাকে দেখা করতে বললো দেখা করতে বলবো না সামনে তো কুরবানির ঈদ তুমি না বলছিলা কুরবানির আগে আমার আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দিবা কেন তোমার নাম কিছুদিন আগে একটা ফোন কিনে দিলাম এখন আর ফোন চাও কেন না ওই ফোন আমার এখন চলবো না ওই ফোন আমার কাছে ভালো লাগে না পুরাতন হয়ে গেছে এই শোনো এখন আমি তোমারে কিছু কিনে দিতে পারবো না আমার কাছে তেমন টাকা নাই আর সব সময় তো আমি সব কিছু তোমারে কিনে দিই তুমি তো আমার কিছু কিনে দাও না কি তুমি আমার সব কিছু কিনে দাও তাই না এই খোটা তুমি আমারে দিলা তোমার মতো বয়ফ্রেন্ড আমার লাগবো না আর কোথায় শুনছো যে প্রেমিকা প্রেমিককে কিনে দেয় হ্যাঁ এই ভাই কি হইছে দাদা আরে ভাই বলেন না আমি ওর সব কিছু কিনে দেই কিন্তু আমার কিছু কিনে দেয় না আরে হনি গ্লান না নারে বলেছে আচ্ছা ভাই আপনি জীবনে শুনছেন যে প্রেমিকা প্রেমিককে গিফট করে কিছু কিনে দেয় এই আপনারা কি মনে করছেন হ্যাঁ সারা জীবনে এক পোলা আপনি করে দিব পরে আপনারা লাস্টে হেই বোলার বিয়া না করে অন্য বোলার হাত ধরে যাবেন গা এটি কব নাকি হ্যাঁ হে চাইছে কিনে দিব আর কোনো কথা বলবো না আর ভাই আপনি কি করতেছেন মেয়ে মানুষের দোয়ানোর টাইম আছে হ্যাঁ মেয়ে মানুষ আপনি যখন দুর্বল থাকবো আপনি গেলে মেয়ে মানুষের উপর দুর্বল থাকছেন থাপড়ায় গান গুন গরম করে ভালোবেন শুনেন আপনি তো শাসন করতে পারেন না আমার কাছে শাসন শিখেন শুনেন কেন শিক্ষা দিতে হয় তা আমার কাছে শিখেন শাসন আমি আপনার করে দেখতেছি এই বেড়ি তোরা কি কর তুই কি কর হ্যাঁ তোরা খালি দিবই তুই কিছু দিবি না আপনার শাসন শুনবো হ্যাঁ আপনি শাসন শুনবেন আপনি কার কাপুরুষ হিন্দা সরে তুই একটা কাপুরুষ তোর মতো বয়ফ্রেন্ড থাকার সে রাস্তার একটা পাগলের সাথে যদি আমি প্রেম করতাম তা ভালো ছিল বাইরের একটা লোক তোর সামনে মানে মাইরা হয়ে গেল তুই কিছু করলি না কিসের জন্য হ্যাঁ আমি কি করবো ও যে আমি মারতা ছিল আমি যদি ফিরে মারি আমারে মারবো এখন এই তোরে মারবো না আমরা এই কোন দিকে দিহা ঘুরে জুই যাবো রামন না মারছে গেল রামন না মারো এটা কামার করে খালি এই ফল পিনিকে পাইছে গেছি কি হইছে আর কুছ না একজনের ভালোবাসার প্রস্তাব দিবেন হয়েছিলাম থেকে এক পোলাই আয়া উড়া দুরা আমার মায়ের আমি নাম করতে পারব না আমার দিতে আমার কাকা তোমার সাথে আর আমার করে না মিলে গেছে গা তার মানে কি ওই দিহান তোমার মারছে হরে হ হ দিহান দিহান এই মনে পড়ছে নাম দিহানি তো আমার মারছে কিন্তু তোরে মারলো কে কাকা তুমি তো জানোই লাবণ্যর সাথে আমার একটা প্রীতি আছে ওই দিহান কোন দিকে লাবণ্য মারছে গেল লাবণ্য ওই রাগে আবার আমার উপরে খাটলো আমার যে বাড়ি কাকা আর কেউ না এই যে পাথা না একবার লাল হয়ে গেছে গা হ্যাঁ কি একটা কারণ আমার মাথায় কোনো কিছুতেই কাজ করতেছে না হঠাৎ করে ও আইসে পতারাই পতারাই আঙুদের মারে কে আমার মনে হয় কি ওর মাথায় কোনো ছাড় আছে সমস্যা আছে ওরে দূরে বলো ডাক্তার দেখাই তৈব আর না পাবনা চিকিৎসা লাগবে কাকা তুমি ঠিক কইসাও ওর মাথায় আমার ছাড় আছে লাবণ্য মারবো বকবো কিন্তু ওর দিহান কোন দিকে মারছো তুমি আজকে আজ যেভাবে ধরে বলা চিকিৎসকের কাছে নিয়ে জানো চলো